নমস্কার বন্ধুরা, আমার নাম সন্ধ্যা প্রসাদ। আমার চ্যানেলটার নাম স্বাদে গন্ধে বাঙালি। আজকে আমি নিয়ে এসেছি নিম পাতা বেগুন ভাজবো, নিম পাতা দিয়ে বেগুন ভাজবো। তা একজন দেখতে চেয়েছে যে একটু নিম পাতা কীভাবে এত কিছু করো, তাই একটু নিম বেগুন একটু করে দেখাও তো। তাই আমি আজকে করব, আমি গুছাতে থাকি, আপনারা সাথে থেকে দেখতে থাক। নিম বেগুন করব, এই নিম পাতাটাকে ধুয়ে রোদে দিয়েছিলাম, একটু শুকিয়ে নিয়েছি ধুয়ে সঙ্গে একটু একটু ভেজা আছে এখনও, যে জল জল আছে, শুকিয়ে নিয়েছি। আমি গুছিয়ে নিই, আপনারা দেখতে থাক। বেগুনটা কেটে নিই, ভালো আছে, কচি আছে বেগুনটা, যেভাবে কাটছে ভালো বলতে বলতে পোকা বেরিয়ে গেছে। কাটা হয়ে গেছে, এবার ধরবো, দুটো লঙ্কা দেবো এতে। অনেকে লঙ্কা দেয় না, বলে তো তোমাদের আমরা লঙ্কা খাই না, অনেকে বলে আমরা খাই। কড়াইটা গরম হয়ে গেছে, নিম পাতাগুলো দিয়ে দিলাম। ভেজা রয়েছে এখন, হয়ে গেছে ভাজা, নামিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। বেগুনটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, ভেজেছি যে গুঁড়ো করে নেব। এবার দেখবো বেগুনটা কিরকম হয়েছে সিদ্ধ হলে। ভাজা
করে নিম পাতাটা দিয়ে দেবো। নিম পাতা ভাজলাম, নিম বেগুন করলাম, কিভাবে দেখলেন একদম সহজভাবে করা যায়। এভাবে করে খাবেন বাড়িতে, খুব ভালো লাগে, খেয়ে জানাবেন কিরকম তেতা লাগে, কিরম কিটা লাগে আমাদের জানাবে। হ্যাঁ, আমার সঙ্গে টাইম কাটানোর জন্য অনেক ধন্যবাদ, নমস্কার।